গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার সকাল সকাল একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো উঠেই একদম ব্লগটা আজকে স্টার্ট করেছি। আজকে প্রথমে তো আমি এখন চা বানাচ্ছি, আর ছেলেকে ওর বাবা ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে। তো আমরাও এখন চা দিয়ে ব্রেড খেয়ে নেবো ব্রেকফাস্টে। দেন আজকে তো শনিবার, আজকে একটু বাইরে যাওয়ার আছে, একটু কাজ আছে বাইরে, কিছু অফিসিয়ালি কাজ আছে, এর জন্য একটু বাইরে যাব। আর এর জন্য লাঞ্চের বেশি কিছু একটা করব না, মানে শর্টকাট করে নেব, হয়তো আজকে এক পরোটা টাইপের করে খেয়ে দেন যাব। আর দেখি, ইচ্ছে আছে রাতে ডিনারটা বাইরেই করব, তো সেরকম ইচ্ছা আছে। তো চলো দেখি কী রান্না করছি, কী করছি, কোথায় যাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশান বাটনটা অন করে দেবে, যাতে আমার ব্লগগুলো তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যায় আর তোমরা যাতে সাথে সাথে দেখতে পারো। তো চলো এখান থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করা যাক। ছেলে খিচুড়ির জন্য এখানে সবজি কেটে নিয়েছি, দেখো এখানে চা ঢেলে নিয়েছি, আর এখানে এখন আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পরোটার জন্য করছে। চলো দেখাই। দেখো ছেলে এখানে খেলছে, টিভি দেখছে। তো এখন চা বিস্কিট কিছুটা খেয়ে তারপর পরোটা বানিয়ে খেয়ে দে, তারপর রেডি হয়ে আমি এক এক করে পরোটাগুলো আগে বানিয়ে নিয়েছি, আর এখানে দেখো ডিমটাও গুলে নিয়েছি। তো এক এক করে আগে পরোটাগুলো বানিয়ে তারপর ডিম দিয়ে রোলের মতো করে বানিয়ে নেবো। দেখো এই যে এরকমভাবে আমি পরোটাটা বানিয়ে নিয়েছি। এখন পরোটা বানানো তো হয়ে গেছে, এখন বাস ঝটপট লাঞ্চ করব। লাঞ্চ করে ছেলেকে খাওয়াবো, ওর খিচুড়ি হয়ে গেছে। তো ছেলেকে খাইয়ে তারপর রেডি হয়ে এরকমভাবে বানিয়েছি আমি, কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি এরকমভাবে। তো লাঞ্চ করে নিচ্ছি, লাঞ্চ করে ছেলেকে খাওয়াবো। ছেলের খাবারও রেডি করে নিয়েছি, লাঞ্চ করে তারপর ছেলেকে খাইয়ে রেডি হবো। দেখো আমি রেডি হয়ে গেছি, শুধু চুলটা একটু ঠিক করবো, বাস কোনো কিছু করিনি, হালকা একটু লাইনার আর একটু হালকা লিপস্টিক দিয়েছি। তো বাস এখন চুলটা একটু ঠিক করে তারপর ছেলেকে রেডি করাবো, ছেলের কাপড় চোপড়ও সব কিছু বের করে রেখেছি, ব্যাস তারপর আমি রেডি। আমার ছেলেও রেডি, দেখো ছেলেও একদম পুরো রেডি, শার্ট প্যান্ট পরে। তো বাস এখন বেরোবো আমরা। ছিল সেই কাজ করে এই বেরোলাম, কাজ কমপ্লিট হলো, মানে অনেকটা রাস্তা, অনেকটা দূর আসতে হয়েছে। তো বাস এই কাজ কমপ্লিট হলো, এখন বাস যাব বাড়ির উদ্দেশ্যে। দেখি যদি কোথাও অন্য জায়গায়ও যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো যাও। একটু এসেছি একটু দোকানে, অ্যাকচুয়ালি আমার কিছু নেওয়ার ছিল। আমি দুটো নিলাম, আমি এমনি গগলসের দোকানে এসেছিলাম, তো হঠাৎ করে দেখো আমি এই গগলসটা আমি পরেছি। দেখো চশমা নিয়ে এসেছে। হাই মামি। হাজব্যান্ডের জন্য রোল নিলাম, আর একটা এরকম পটেটোজ একটা নিলাম, আর দেখি কে নেওয়া যায়। ফিরে এক আলু দে তুমি, এরকম হ্যাঁ সল্ট, জাদা সল্ট মার দে না, ঠিক আছে। দেখো একটা আলু নিয়ে নিলাম, আর একটা রোল নিয়ে নিয়েছি। এত জিদ্দি হয়ে গেছে না, এ সব কিছু চাই। দেখো ডিমও নিয়ে নিয়েছে,
ডিম কাঁচা ডিম নেবে বলে একটা সিদ্ধ ডিম নিয়ে দিয়েছি। আলু এসে পড়েছে, অর্ধেকটা খেয়েও নিয়েছি আর ও আইসক্রিম খাচ্ছে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা, আমি এর আগে ট্রাই করিনি না। ভালো আর কি, আলু ভাজা আর কি, ঘরে যেরকম ভাজি আমরা সেরকম আলু ভাজা কিন্তু ভালো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো এখন একটা জুস নিয়ে নিচ্ছি, মিক্স ফ্রুট জুস, কারণ খাওয়া দাওয়ার পরে ভালো লাগছিল না কিছু না খেয়ে। তো এখান থেকে একটা জুস নিয়ে নিচ্ছি, জুস খেয়ে কেনাকাটাও করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখি এখন ঘরে যাই না কোথায় যাই, ওর বাবা জানে। তো উনি বানিয়ে দিচ্ছে মিক্স ফ্রুট জুস। দোকানে এসেছি কিল নিতে, না বড়গুলো গোল গোল জম্বারা স্ক্রুজ আসা হতো কিল নিতে এসে। বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের থেকে উঠে হালকা ফুলকা রান্না করেছি, ভাত করেছিলাম আর আলু ভর্তা করেছিলাম, ডাল করেছিলাম। তো খেয়ে দেয়ে একদম সব বাসন টাসন সব ক্লিয়ার করে, কিচেন টিচেন সব কিছু করে ছেলেকে খাইয়ে এখন একদম ফ্রি হয়ে বসেছি। আসলে আমার মনেই ছিল না যে আমি ক্যামেরাটা ওপেন করবো আর ব্লগ করবো, আসলে আমার মাথা থেকেই আউট হয়ে গেছিলো। তো এখন আসলাম, ব্লগটা তো এন্ডিং করতে হবে, তো চলো এন্ডিং করে আসি। তো তখন তো মনেই ছিল না যে বাড়ি এসে কী করেছি না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারিনি। তো এখন হঠাৎ করে মনে পড়লো যে আরে আমি তো ব্লগটা এন্ডিং করিনি, তো চলো এন্ডিং করে আসি। তো চলো আমার ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা নতুন আছো তারা অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে আমার ব্লগগুলো তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যায় আর তোমরা আমাকে দেখতে পারো। আর আমি না প্রতিদিন 8:30 দিকে এলবি করি, তো তোমরা পারলে আসবে, আমার খুব ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা শেষ করি, গুড নাইট, সুইট ড্রিমস।